কোনো কিছু করে ইনকাম করার চাইতে কোনো কিছু না করে ইনকাম করা অনেক বেশি সহজ এবং এটা অনেক বেশি লোভনীয়। এটা অনেকেই এক্সপেক্ট করে যে কোনো কাজ করা ছাড়াই যদি ইনকাম করা যায় কিংবা তার যদি একটা সাইড ইনকাম হয় তাহলে আপত্তি কোথায়। ঠিক তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি তেমন একটা প্রসেস শেয়ার করব যেই প্রসেসের মাধ্যমে আপনারা কোনো ধরনের কাজ করা ছাড়াই ইনকাম করতে পারবেন এবং এটা 100% লেজিট একটা ইনকাম ওয়ে। এবং এই কাজটা করার জন্য আপনার পুরোপুরিভাবে একটা ডেস্কটপ অথবা ল্যাপটপ দরকার হবে। আপনাদের সাথে 3-4 বছর আগে সার্ফিবি নামে একটা সাইট শেয়ার করেছিলাম যেই সাইটের মাধ্যমে আপনাদেরকে ব্রাউজিং করার মাধ্যমে ইনকাম করা যেত। বাট এটা হচ্ছে একটা সম্পূর্ণ রাশিয়ান একটা ওয়েবসাইট যেখান থেকে আপনি যখন আপনার ডেস্কটপটাকে অন করে রাখবেন, যখন আপনি যে কোনো একটা ব্রাউজারের ভিতরে কাজ করতে থাকবেন, তখন আপনার ডেস্কটপের একটা কর্নারে বিজ্ঞাপন শো করবে এবং প্রত্যেকটা বিজ্ঞাপন বাবদ আপনাকে অর্থ প্রদান করা হবে। সো এই সাইটের নাম হচ্ছে টিজার ফার্স্ট। আপনারা যারা চেনেন না তাদের জন্য আমি নতুন করে এই সাইটটাকে এক্সপ্লেন করে দিচ্ছি। সেজন্য এদের এখানে রয়েছে অ্যাড এক্সটেনশন, অথবা এখান থেকে আপনি সরাসরি কোন কোনভাবে ইনকাম করতে চাচ্ছেন সেগুলো এখানে বলা রয়েছে। প্রথমত এখানে আমাদেরকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য আপনারা একটা ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, রিপিট পাসওয়ার্ড দেওয়ার পরে এরপর এখানে রয়েছে রেজিস্টার। রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। দেন এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন। আপনি যখন এখানে লগ ইন করবেন এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল এক্সটেনশন নামে একটা অপশন রয়েছে, যার মাধ্যমে আপনার ক্রোম এক্সটেনশনেও এখানে একটা এক্সটেনশন অ্যাড করে রাখতে পারবেন। এটা হচ্ছে আমাদের ক্রোম এক্সটেনশন, এখানে এটা অ্যাড করা রয়েছে। আপনার অবশ্যই এটা এক্সটেনশনটা অ্যাড করে নেবেন এবং কীভাবে এখান থেকে কাজটা শুরু হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর্ন মানি বাই ওয়াচিং টিজার উইদাউট এনি এক্সট্রাকশন, আর্ন মানি বাই ব্রাউজিং সাইটস, গেট রিওয়ার্ডেড ফ্রম দ্য ওয়ার্ক অফ রেফারেল। এখান থেকে আপনি রেফারেলের মাধ্যমে ইনকাম করতে পারবেন, অথবা আপনি যে কোনো ব্রাউজিং করবেন সেগুলোর মাধ্যমেও আপনার সাইটে বিজ্ঞাপন শো করবে, অথবা এখানে দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন ধরনের টিজার শো করবে অর্থাৎ অ্যাডভার্টাইজিং শো করবে আপনার অ্যাকাউন্টে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে সেটা এখানে শো করছে। যেহেতু প্রত্যেকটা বিজ্ঞাপনের বিনিময়ে আপনাকে সামান্য একটা অর্থ প্রদান করা হবে, সো কখনোই আপনি এক্সপেক্ট করবেন না যে এই সাইটে কাজ করে আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন। আপনাদের হানি বিন কিংবা বিভিন্ন ধরনের ছোটোখাটো সাইটগুলো বা প্যাসিভ ইনকাম সাইটগুলোর কথা মনে আছে, কিংবা এগুলো আপনার হয়তো একটা আইডিয়া থাকতে পারে যে এই সাইটগুলো থেকে খুবই কম ইনকাম হয়, দ্যাটস ওয়াই আপনি দেখা যাচ্ছে 1-2 মাস অন্তর অন্তর যদি আপনি এখান থেকে উইথড্র করেন তাহলে ভালো একটা অ্যামাউন্ট আপনার এখান থেকে ইনকাম হয়ে যাবে। যেহেতু এটা আপনার কোনো অ্যাক্টিভ ইনকাম না, সো সেজন্য কোনোভাবেই এর উপর চাপ দিয়ে কাজ করার দরকার নাই। আপনার ডেইলি যতটুকু আপনি কম্পিউটার ব্যবহার করেন, আপনি যতটুকু ব্রাউজিং করেন সেটুকুই করবেন, এরপর তো দেখা যাবে আপনার পাশে একটা বিজ্ঞাপন শো করতে থাকবে, এখান থেকে বেসিক্যালি আপনার ইনকাম হতে থাকবে। এখান থেকে উইথড্র করার জন্য এখানে উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করার পর এখানে আমাদের দেখতে পাচ্ছেন পেয়ার রয়েছে, ওয়েব মানি রয়েছে, এখান থেকে আপনি যে কোনো মাধ্যমে ইনকাম করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাশে একটা অ্যাড চালু হয়ে গেছে। প্রথমত আপনার অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করার অল্প সময় পরেই দেখবেন আপনার বিজ্ঞাপন শো করা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আর 17 সেকেন্ড চলে গেলে আমাদের এই বিজ্ঞাপনটা থেকে আমাদের রেভিনিউ অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এখান থেকে পেমেন্ট অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন সেজন্য এখানে দেখতে পাচ্ছেন পেয়ার রয়েছে, এখান থেকে আপনি অ্যাটলিস্ট 1 রুবল হলে এখান থেকে উইথড্র করতে পারবেন। আর যদি ওয়েব মানির মাধ্যমে পেমেন্ট নিতে চান তাহলে এখান থেকে আপনার মিনিমাম 2 সেন্ট হলে এখান থেকে আপনি উইথড্র নিতে পারবেন। আই মানি রয়েছে এবং অন্যান্য অপশনগুলো রয়েছে, এগুলো বাংলাদেশ থেকে সাপোর্ট করে না, আমরা এখান থেকে শুধুমাত্র জাস্ট পেয়ারটাকে বাংলাদেশ থেকে ইউজ করতে পারবো এবং এখান থেকে আমরা ওয়েব মানিটাকে ইউজ করতে পারবো। আপনি যে মেথডটাকে ইউজ করতে চাচ্ছেন সেজন্য সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন পেয়ার ওয়ালেট, স্পেসিফাই ওয়ালেট, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে যেহেতু আমি ওয়েব মানিতে কম টাকা হলেই উইথড্র নিতে পারছি সেজন্য আপনি ওয়েব মানিতে চলে আসবেন। আপনার ওয়েব মানির যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা এখান থেকে আপনি কপি করবেন। অ্যাড্রেসটা এখান থেকে সিম্পলভাবে কপি করবেন। কপি করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট ওয়েব মানি, এখানে এটা প্লেস করবেন। এখানে এটা প্লেস করার পরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে একটা পপ আপ নোটিফিকেশন শো করবে। এই পপ আপ নোটিফিকেশনের মাধ্যমেই আপনার ইমেলে আরেকটা কনফার্মেশন ইমেল পাঠানো হবে, সেখানে আপনি কনফার্মেশনে ক্লিক করলে আপনার পেমেন্ট মেথড অ্যাড হয়ে যাবে। যখন এখান থেকে আপনার মিনিমাম 1 রুবল 2 সেন্ট এরকম ইনকাম করা হয়ে যাবে, আপনি সাথে সাথে এখান থেকে এটা উইথড্র করলে আপনার পেমেন্টটা চলে আসবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের একটা অ্যাড দেখা হয়ে গেছে। আপনার একটা অ্যাড দেখা হয়ে গেলে আপনি এটা ক্লোজ করে দিতে পারেন, অথবা আপনার যদি প্রয়োজনীয় কোনো কিছু মনে হয় তাহলে আপনি ভিজিট বা গোতে ক্লিক করে সেই বিজ্ঞাপনটা আপনি ভিজিট করতে পারেন। আর এখান থেকে যখন আপনার অ্যাকাউন্টে নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা হয়ে যাবে কীভাবে উইথড্র করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আপনারা যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্ট এখানে আপনি লিখবেন। অ্যামাউন্টের বক্সে আপনি অ্যামাউন্টটা লেখার পরে নিচে বলা রয়েছে ট্রান্সলেট,
ডাইরেক্ট ট্রান্সলেট বক্সে ক্লিক করবেন। ট্রান্সলেট বক্সে ক্লিক করার পরে আপনার অ্যামাউন্ট বক্সে অ্যামাউন্টটা লিখবেন। অ্যামাউন্টটা লেখার পরে এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। যেহেতু আমাদের অ্যাকাউন্টে এখনও মিনিমাম অ্যামাউন্ট হয় নাই উইথড্র করার মতো, সো এখানে দেখা যাচ্ছে এরর শো করছে। যখন আমার উইথড্র করার ফান্ড এখানে হয়ে যাবে তখন আপনি মিনিমাম অ্যামাউন্ট এখানে দেওয়ার পরে প্রথমত ট্রান্সলেটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যে উইথড্র বা কনফার্ম সিলেক্ট করতে বলবে সেখানে ক্লিক করলে ইনস্ট্যান্ট আপনার ওয়েব মানি অথবা পেয়ার অ্যাকাউন্টে আপনার ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে বেসিক্যালি টিজার ফাস্ট এই সাইটটা আপনাদের জন্য কাজ করবে। এখান থেকে আসলে কাজ করা, ইনকাম করাটা অনেক বেশি ইজি দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আমার নিজের মতো করে বিজ্ঞাপনের জন্য রেকর্ডিং করছি এবং এখানে দেখতে পাচ্ছেন একটার পর একটা অ্যাড এখানে শো করছে। সো বুঝতেই পারছেন কত ফাস্ট আসলে আপনার এখান থেকে ইনকাম করাটা আসলে পসিবল। আপনার আসলে পিসি যতক্ষণ অন থাকবে বা যতক্ষণ আপনি এখান থেকে ব্রাউজিং করবেন ততক্ষণই এখানে বিজ্ঞাপনগুলো একটার পর একটা কন্টিনিউয়াস শো করবে। আর এখান থেকে আপনাদের জন্য রয়েছে রেফারেল অপশন, আপনার বন্ধুদেরকে আপনি রেফারেল করতে পারবেন। এখানে রয়েছে হেল্প অপশন, যার মাধ্যমে আপনার যে কোনো ধরনের সহযোগিতা দরকার হলে সহযোগিতা নিতে পারবেন। যদি আপনি এখান থেকে অ্যাডভার্টাইজিং করতে চান, বিজ্ঞাপন শো করাতে চান অন্যান্য ইউজারদের সাইডে, তাহলে আপনি এখান থেকে কত টাকার মিনিমাম বিজ্ঞাপন শো করাতে চাচ্ছেন সেটা অ্যামাউন্টটা লিখে আপনি এই মেথডগুলোর মাধ্যমে ডিপোজিট করে আপনার বিজ্ঞাপন শো করাতে পারবেন। আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার, আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা কোনো কাজ না করেই সিম্পল জাস্ট একটা বিজ্ঞাপনের মাধ্যমে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবো। এখান থেকে টিজার ফাস্ট ছাড়াও আরও বেশ কয়েকটা ওয়েবসাইট রয়েছে যেগুলো আমি ধাপে ধাপে আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। আপাতত আপনাদের যাদের একটা পার্ট টাইম এক্সট্রা একটা ইনকামের আপনি ব্যবস্থা করতে চান তারা এখান থেকে সরাসরি teaserfast.ru তে জয়েন করতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সাইটের লিংক দিয়ে রাখবো, আপনারা সরাসরি জয়েন করে কাজ শুরু করে দিবেন। আর মনে রাখবেন আপনি যদি এখান থেকে কোনোভাবে আপনার এই অ্যাকাউন্টটা লগ আউট করে দেন তাহলে কিন্তু আপনার বিজ্ঞাপন শো করবে না। যদি এখানে দেখতে পাচ্ছেন গ্রিন সাইন, আমি যদি এখানে রেড করে দিই আমার বিজ্ঞাপন শো করবে না, সেজন্য এটা গ্রিন থাকা লাগবে। আর প্রত্যেক দিন আপনি যখন পিসি অন করবেন, পিসি অন করে এই এক্সটেনশনে ক্লিক করে এখানে যে গ্রিন বা পেস্ট কালারের বক্সটা দেখতে পাচ্ছেন ব্লু, এই ব্লুটিকে একটা টিক করবেন। টিক করে দিলে আপনার ডেইলি এখান থেকে বিজ্ঞাপন শো করার টাইমটা স্টার্ট হয়ে যাবে। আপনি এখানে এটা ক্লিক না করা পর্যন্ত আপনার বিজ্ঞাপন কিন্তু সেদিন চালু হবে না। সো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে বেসিক্যালি আমরা আমাদের এই টিজার ফাস্ট ব্যবহার করে ইনকাম করতে পারি, কীভাবে আমাদের একটা সাইড ইনকাম বাড়াতে পারি। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। যদি আপনাদের কাছে কোনো স্পেশাল সাইট থাকে তাহলে আমাকে শেয়ার করতে পারেন, আপনাদের সাথে আমি সেগুলো শেয়ার করব রিভিউ করে। ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ।